বন্ধুরা, ড্রাইভিং লাইসেন্স বানাতে গেলে সবার আগে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়। আজকে আমি দেখাবো লার্নার লাইসেন্সের জন্য কিভাবে টেস্ট স্লট বুক করবেন। প্রথমে এম পরিবহন লিখে গুগলে সার্চ করবেন, তারপর মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজের মেন পোর্টালে এন্ট্রি করবেন, তারপর অনলাইন সার্ভিসেসে ক্লিক করবেন, তারপর ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসেসে ক্লিক করবেন। তারপর অ্যাপয়েন্টমেন্টসে ক্লিক করতে হবে, তারপর নিচে স্লট বুকিং ফর এলএল টেস্টে ক্লিক করতে হবে। তারপর আপনাকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, আপনার ডেট অফ বার্থ দিতে হবে, আর ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে। তারপর প্রসিড টু বুকে ক্লিক করতে হবে। নেক্সট পেজে গিয়ে আপনি আপনার পছন্দের ডেটটি চুজ করে নেবেন লার্নার টেস্টের জন্য। এর মধ্যে সবুজ ঘরগুলো যেগুলো দেখা যাবে সেগুলো স্লট অ্যাভেলেবেল থাকবে, আর নীল ঘরগুলো গভর্নমেন্ট হলিডে ইন্ডিকেট করবে, আর লালগুলো স্লট রেস্ট্রিক্টেড মানে বুক করা যাবে না তা ইন্ডিকেট করবে। এরপর আপনি আপনার পছন্দের ডেটটি চুজ করে নেবেন। ডেট চুজ হয়ে গেলে পাশের ঘরে আপনার টাইম স্লট দেখাবে আর অ্যাভেলেবেল সিটস দেখাবে। অ্যাভেলেবেল সিটসের তলায় আপনাকে ওই যে সংখ্যা দেখাবে সেই সংখ্যার ঘরে টিক করে বুক স্লটে ক্লিক করতে হবে। তারপর বুক স্লটে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি 6 সংখ্যার কোড যাবে এই রকম। এই 6 সংখ্যার কোডটা তারপর পাশের ঘরে দিতে হবে। তারপর কনফার্ম টু স্লট বুকে ক্লিক করতে হবে। তাহলে আপনি আপনার মোবাইলে আপনার স্লট বুকিংয়ের যে হয়ে গেছে তার জন্য একটি মেসেজ পাবেন যে আপনার স্লট বুকিং সাকসেসফুলি হয়ে গেছে। লার্নার লাইসেন্স কিভাবে বানাবেন তার জন্য আমি অন্য ভিডিও বানিয়েছি, আপনি ডিসক্রিপশন লিংক থেকে ভিডিও দেখতে পাবেন। ধন্যবাদ।